নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ হাই নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে 1 মিটার কটনের ফেব্রিক রয়েছে। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 15 ইঞ্চ। এরপর এখান থেকে শোল্ডারের জন্য মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। শোল্ডারের টোটাল মাপ ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। তার সঙ্গে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাই নেক ব্লাউজের ক্ষেত্রে। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ, এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর এদিক থেকে চেস্ট লাইনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে 40 চেস্ট 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে পয়েন্ট করে নেব। এরপর আরো 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিয়ে নিলাম 12.5 ইঞ্চ। এখন কোমরের মাপটি এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এখন এই দাগ বরাবর করে টেনে নেব। এরপর আর্মহোলের সেফটি দিয়ে নেব ঠিক হাফ ইঞ্চ থেকে একটু উপরের দিক থেকে, ঠিক এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। গলার ডিপটা রাখছি 2 ইঞ্চ। আপনারা যদি একেবারে পিঠের সাথে ছোপা রাখতে চান সেক্ষেত্রে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এখানে আমি 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নিচ্ছি। এখানে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে অবশ্যই করে ডাউন করে নেবেন। হাই নেকের ক্ষেত্রে 0.75 ইঞ্চ আপনারা ডাউন করে নেবেন, তাহলে ব্লাউজটি কাঁধের সাথে খুব ভালোভাবে বসে থাকবে। তো দেখুন, ঠিক এইভাবে ড্রয়িংটি করে নিতে হবে। এরপরে ব্যাক পার্টে টেকিনের জন্য মাপটি নিয়ে নেব। তো এদিক থেকে মাপটি রাখছি 5.5 ইঞ্চ, উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন, সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 9 ইঞ্চ চলে এসেছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ আরো এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাগে নিয়ে নিয়েছি, যাতে 2টি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এরপর এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছে। এখানে আলতো ভাবে হাতার সেফটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম। এখানে হাতার মুহুরির জন্য মাপটি রাখছি। এখানে টোটাল মুহুরি ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম। আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। দেখুন, এইভাবে কাটিং করে নেবার পর এই যে হাতার মিডিল রয়েছে, মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। ঠিক এইভাবে খুলে নেবার পর হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুদ ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এরপর এই অংশটুকু কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়তে হবে হাতার এই দিকটি।
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে হাতা কাটিং করে নেবেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি। এর উপরে যে ব্যাক পার্টটি ড্রয়িং করেছিলাম ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ব্রা কাট হবে ফ্রন্ট পার্টটি। তো এইভাবে বসিয়ে নেবার পর শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর ফ্রন্ট কলার জন্য লম্বার মাপটি নিয়ে নেব, 7.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি, এই দাগটিকেও স্ট্রেট করে নেব, এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখানে গোল কলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন। তো এখানে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি রাখছি 12 ইঞ্চ। এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব। এরপর কটরির জন্য মাপ নেব। এটি যেহেতু 40 চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করছি, তো 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এরপর আবারও সেম ভাবে 4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব, এরপর 1 ইঞ্চ আরো এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। তো দেখুন টোটাল এখানে কটরির মাপটি নিয়ে নিলাম 9 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে রেখে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো মিডিলে দাগ দিয়ে নিলাম, এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেব, এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে 4টি পয়েন্ট করলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি আরো ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 শট ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর আর্মহোলের এই মিডিল সাইড থেকে একটি মাপ নিয়ে নিতে হবে, ঠিক 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। এরপর উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিচ্ছে। এটা আপনারা 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন দেখুন এই যে উপরে পয়েন্ট দিলাম, মিডিলে পয়েন্ট দিলাম আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব, এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছে। এখান থেকে ঠিক 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকেও ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এদিকের যে সাইড পার্টটি রয়েছে, সাইড পার্টির জন্য কটরের যে নিচের পার্ট এখান থেকে ঠিক 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে আপনারা দাগটি দিয়ে নেবেন। এরপর নিচের বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ, এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন এই যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। তো দেখুন এই যে শেপটি দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন 40 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। 40 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।